Srutis Audiobook Presents জাপান যাত্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বোম্বাই থেকে যতবার যাত্রা করেছি জাহাজ চলতে দেরি করেনি। কলকাতার জাহাজে যাত্রার আগের রাত্রে গিয়ে বসে থাকতে হয়, এটা ভালো লাগে না। কেননা যাত্রা করবার মানেই মনের মধ্যে চলার বেগ সঞ্চয় করা। মন যখন চলবার মুখে তখন তাকে দাঁড় করিয়ে রাখা, তার এক শক্তির সঙ্গে তার আরেক শক্তির লড়াই বাঁধানো। মানুষ যখন ঘরের মধ্যে জমিয়ে বসে আছে তখন বিদায়ের আয়োজনটা এই জন্যেই কষ্টকর, কেননা থাকার সঙ্গে যাওয়ার সন্ধিস্থলটা মনের পক্ষে মুশকিলের জায়গা। সেখানে তাকে দুই উল্টো দিক সামলাতে হয়, সে একরকমের কঠিন ব্যায়াম। বাড়ির লোকেরা সকলেই জাহাজে চড়িয়ে দিয়ে বাড়ি ফিরে গেল। বন্ধুরা ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে বিদায় দিলে, কিন্তু জাহাজ চলল না। অর্থাৎ যারা থাকবার তারাই গেল, আর যেটা চলবার সেটাই স্থির হয়ে রইল। বাড়ি গেল সরে, আর তরি রইল দাঁড়িয়ে। বিদায় মাত্রেরই একটা ব্যথা আছে। সে ব্যথাটার প্রধান কারণ এই, জীবনে যে কিছুকে সবচেয়ে নির্দিষ্ট করে পাওয়া গেছে তাকে অনির্দিষ্টের আড়ালে সমর্পণ করে যাওয়া। তার বদলে হাতে হাতে আর একটা কিছুকে পাওয়া না গেলে এই শূন্যতাটাই মনের মধ্যে বোঝা হয়ে দাঁড়ায়। সেই পাওনাটা হচ্ছে অনির্দিষ্টকে ক্রমে ক্রমে নির্দিষ্টের ভাণ্ডারের মধ্যে পেয়ে চলতে থাকা। অপরিচয়কে ক্রমে ক্রমে পরিচয়ের কোঠার মধ্যে ভুক্ত করে নিতে হয়। সেই জন্য যাত্রার মধ্যে যে দুঃখ আছে চলাটাই হচ্ছে তার ওষুধ। কিন্তু যাত্রা করলুম অথচ চললুম না, এটা সহ্য করা শক্ত। অচল জাহাজের ক্যাবিন হচ্ছে বন্ধন দশার দ্বিগুণ চোলাই করা কড়া আরক। জাহাজ চলে বলেই তার কামরার সংকীর্ণতাকে আমরা ক্ষমা করি, কিন্তু জাহাজ যখন স্থির থাকে তখন ক্যাবিনে স্থির থাকা মৃত্যুর ঢাকনাটার নিচে আবার গড়ের ঢাকনার মতো। ডেকের উপরে শোবার ব্যবস্থা করা গেল। ইতিপূর্বে অনেকবার জাহাজে চড়েছি, অনেক কাপ্তানের সঙ্গে ব্যবহার করেছি। আমাদের এই জাপানি ক্যাপ্টেনের একটু বিশেষত্ব আছে, মেলামেশায় ভালো মানুষিতে হঠাৎ মনে হয় ঘর লোকের মতো, মনে হয় একে অনুরোধ করে যা খুশি তাই করা যেতে পারে। কিন্তু কাজের বেলায় দেখা যায় নিয়মের লেশমাত্র নড়চড় হবার জন্যেই। আমাদের সহযাত্রী ইংরেজ বন্ধু ডেকের উপরে তার ক্যাবিনের গদি আনবার চেষ্টা করছিলেন, কিন্তু কর্তৃপক্ষের ঘাড় নড়ল, সে ঘটে উঠল না। সকালে ব্রেকফাস্টের সময় তিনি যে টেবিলে বসেছিলেন সেখানে পাখা ছিল না, আমাদের টেবিলে জায়গা ছিল। সেই দেখে তিনি আমাদের টেবিলে বসবার ইচ্ছা জানালেন। অনুরোধটা সামান্য, কিন্তু ক্যাপ্টেন বললেন এই বেলাকার মতো বন্দোবস্ত হয়ে গেছে, ডিনারের সময় দেখা যাবে। আমাদের টেবিলে চৌকি খালি হইল, কিন্তু তবু নিয়মের ব্যত্যয় হলো না। বেশ বোঝা যাচ্ছে অতি অল্পমাত্রা ঢিলে ঢেলা কিছু হতে পারবে না। রাত্রে বাইরে শোয়া গেল, কিন্তু এ কেমন তর বাইরে! জাহাজের মাস্তলে মাস্তলে আকাশটা যেন ভীষ্মের মতো সরসজ্জায় শুয়ে মৃত্যুর অপেক্ষা করছে। কোথাও শূন্য রাজ্যের ফাঁকা নেই, অথচ বস্তরাজ্যের স্পষ্টতাও নেই। জাহাজের আলোগুলো মস্ত একটা আয়তনের সূচনা করেছে, কিন্তু কোনো আকারকে দেখতে দিচ্ছে না। কোনো একটি কবিতায় প্রকাশ করেছিলাম যে আমি নিশীথ রাত্রির সভাকবি। আমার বরাবর এ কথাই মনে হয় যে দিনের বেলাটা মর্তলোকের আর রাত্রিবেলাটা সুরলোকের। মানুষ ভয় পায়, মানুষ কাজকর্ম করে, মানুষ তার পায়ের কাছের পথটা স্পষ্ট করে দেখতে পায়। এই জন্যে এত বড় একটা আলো জ্বালতে হয়েছে। দেবতার ভয় নেই, দেবতার কাজ নিঃশব্দ গোপনে, দেবতার চলার সঙ্গে স্তব্ধতার কোনো বিরোধ নেই। এজন্যই অসীম অন্ধকার দেবসভার আস্তরণ, দেবতা রাত্রে আমাদের বাতায়নে এসে দেখা দেন। কিন্তু মানুষের কারখানা যখন আলো জ্বালিয়ে সেই রাত্রিকেও অধিকার করতে চায়, তখন যে কেবল মানুষই ক্লিষ্ট হয় তা নয়, দেবতাকেও ক্লিষ্ট করে তোলে। আমরা যখন আলোয় সুস্পষ্ট নির্দিষ্ট নিজের সীমানা লঙ্ঘন করতে লেগেছি, তখন থেকেই সুর মানবের যুদ্ধ লেগেছে। মানুষের কারখানা ঘরের চিমনিগুলো ফুঁ দিয়ে নিজের অন্তরের কালিকে দুর্লোকে বিস্তার করেছে। সে অপরাধ তেমন গুরুতর নয়, কেননা দিনটা মানুষের নিজের,
তার মুখে সে কালিমা খেলেও দেবতা তা দিয়ে নালিশ করবেন না। কিন্তু রাত্রির অখণ্ড অন্ধকারকে মানুষ যখন নিজের আলো দিয়ে ফুটো করে দেয়, তখন দেবতার অধিকারে সে হস্তক্ষেপ করে। সে যেন নিজের দখল অতিক্রম করে আলোকের খুঁটি গেড়ে দেবলোকে আপন সীমানা চিহ্নিত করতে চায়। সেদিন রাত্রে গঙ্গার উপরে সেই দেব বিদ্রোহের বিপুল আয়োজন দেখতে পেলুম। তাই মানুষের ক্লান্তির উপর সুরলোকের শান্তির আশীর্বাদ দেখা গেল না। মানুষ বলতে চাচ্ছে, আমিও দেবতার মতো, আমার ক্লান্তি নেই। কিন্তু সেটা মিথ্যে কথা। এই জন্য সে চারিদিকে শান্তি নষ্ট করছে। এই জন্যে অন্ধকারে সেদিন সেই খিদিরপুরের জেটির উপর মলিন দেখলুম। মনে হলো দেবতা স্বয়ংমুখ মলিন করে রেখেছেন। এমনই খারাপ লেগেছিল এডেনের বন্দরে। সেখানে মানুষের হাতে বন্দী হয়ে সমুদ্রও কলুষিত। জলের উপর তেল ভাসছে, মানুষের আবর্জনাকে স্বয়ং সমুদ্রও বিলুপ করতে পারছে না। সেই রাত্রে জাহাজের ডেকের উপর শুয়ে অসীম রাত্রিকেও যখন কলঙ্কিত দেখলুম, তখন মনে হলো একদিন ইন্দ্রলোকে দানবের আক্রমণে পীড়িত হয়ে ব্রহ্মার কাছে নালিশ জানিয়েছিলেন। আজ মানবের অত্যাচার থেকে দেবতাদের কোন রুদ্র রক্ষা করবেন? দুই, জাহাজ ছেড়ে দিলে মধুর বহিছে বায়ু ভেসে চলি রঙ্গে। কিন্তু এর রঙ্গটা কেবলমাত্র ভেসে চলার মধ্যেই নয়, ভেসে চলার একটি বিশেষ দৃষ্টিও সেই বিশেষ দৃষ্টির বিশেষ রস আছে। যখন হেঁটে চলি তখন কোনো অখণ্ড ছবি চোখে পড়ে না। ভেসে চলার মধ্যে দুই বিরোধের পূর্ণ সামঞ্জস্য রয়েছে। বসেও আছি, চলছিও, সেই জন্য চলার কাজ হচ্ছে, অথচ চলার কাজে মনকে লাগাতে হচ্ছে না। তাই মন যা সামনে দেখছে তাকে পূর্ণ করে দেখছে। জল, স্থল, আকাশের সমস্তকে এক করে মিলিয়ে দেখতে পাচ্ছে। ভেসে চলার মধ্য দিয়ে দেখার আর একটি গুণ হচ্ছে এই যে, তা মনোযোগকে জাগ্রত করে, কিন্তু মনোযোগকে বদ্ধ করে না। না দেখতে পেলেও চলতো, কোনো অসুবিধেই হতো না, পথ ভুলতুম না, গর্তই পড়তুম না। এই জন্য ভেসে চলার দেখাটা হচ্ছে নিতান্তই দায়িত্ববিহীন দেখা। দেখাটা তার চরম লক্ষ্য। এই জন্যই এই দেখাটা এমন বৃহৎ, এমন আনন্দময়। এতদিনে এইটুকু বোঝা গেছে যে মানুষ নিজের দাসত্ব করতে বাধ্য, কিন্তু নিজের সম্বন্ধেও দায়ে পড়া কাজে তার প্রীতি নেই। যখন চলাটাকেই লক্ষ্য করে পায়চারি করি তখন সেটা বেশ, কিন্তু যখন কোথাও পৌঁছাবার দিকে লক্ষ্য করে চলতে হয় তখন সে চলার বাধ্যতা থেকে মুক্তি পাওয়ায় শক্তিতেই মানুষের সম্পদ প্রকাশ পায়। ধন জিনিসটার মানে এই, তাতে মানুষের প্রয়োজন কমায় না, কিন্তু নিজের প্রয়োজন সম্বন্ধে তার নিজের বাধ্যতা কমিয়ে দেয়। খাওয়া পড়া দেওয়া নেওয়ার দরকার তাকেই মেটাতে হয়, কিন্তু তার বাইরে যেখানে তার উদ্বৃত্ত সেখানেই মানুষ মুক্ত, সেইখানেই সে বিশুদ্ধ নিজের পরিচয় পায়। সেই জন্যই ঘটিবাটি প্রভৃতি দরকারি জিনিসকেও মানুষ সুন্দর করে গড়ে তুলতে চায়। কারণ ঘটিবাটির উপযোগিতা মানুষের প্রয়োজনের পরিচয় মাত্র, কিন্তু তার সৌন্দর্যে মানুষের নিজের রুচির, নিজেরই আনন্দের পরিচয়। ঘটিবাটির উপযোগিতা বলছে মানুষের দায় আছে, ঘটিবাটির সৌন্দর্য বলছে মানুষের আত্মা আছে। আমার না হলেও চলতো, কেবল আমি ইচ্ছে করেছি এই যে মুক্ত কর্তৃত্বের ও মুক্ত ভোক্তৃত্বের অভিমান, যে অভিমান বিশ্ব স্রষ্টার এবং বিশ্ব রাজেশ্বরের, সে অভিমানই মানুষের সাহিত্যে এবং আর্টে। এই রাজ্যটি মুক্ত মানুষের রাজ্য, এখানে জীবনযাত্রার দায়িত্ব নেই। আজ সকালে যে প্রকৃতি সবুজ পাড় দেওয়া গেরুয়া নদীর শাড়ির পরে আমার সামনে দাঁড়িয়েছে, আমি তাকে দেখছি। এখানে আমি বিশুদ্ধ দ্রষ্টা। এই দ্রষ্টা আমিটি যদি নিজেকে ভাষায় বা রেখায় প্রকাশ করতো, তাহলে সেইটাই হতো সাহিত্য, সেইটাই হতো আর্ট। খামকা বিরক্ত হয়ে এমন কথা কেউ বলতে পারে, তুমি দেখেছ তাতে আমার গরজ কি? তাতে আমার পেটও ভরবে না, আমার ম্যালেরিয়াও ঘুচবে না, তাতে আমার ফসল খেতে বেশি করে ফসল ধরবার উপায় হবে না। ঠিক কথা, আমি যে দেখছি এতে তোমার কোনো গরজ নেই, অথচ আমি যে শুধুমাত্র দ্রষ্টা। এ সম্বন্ধে বস্তুতই যদি তুমি উদাসীন হও, তাহলে জগতে আর্ট এবং সাহিত্য সৃষ্টির কোনো মানে থাকে না। আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, আজ এতক্ষণ ধরে তুমি যে লেখাটা লিখছো ওটাকে কি বলবে, সাহিত্য না তত্ত্বালোচনা? নাই বললাম তত্ত্বালোচনা। তত্ত্বালোচনায় যে ব্যক্তি আলোচনা করে সে প্রধান নয়, তত্ত্বটাই প্রধান। সাহিত্যে সেই ব্যক্তিটাই প্রধান, তত্ত্বটা উপলক্ষ।
এই যে সাদা মেঘের ছিটে দেওয়া নীল আকাশের নিচে শ্যামল ঐশ্বর্যময়ী ধরণীর আঙিনার সামনে দিয়ে সন্ন্যাসী জলের স্রোতে উদাসী হয়ে চলছে, তার মাঝখানে প্রধানত প্রকাশ পাচ্ছে দ্রষ্টা আমি। এই বইয়ের পরবর্তী অংশ শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে www.srutis.com।